আজকে ঝুনির পর্দা ফাঁস করব। ঝুনি তো খুব ছুপারুস্তম দেখছি, চুপচাপ আছে, সবাই দীপাকে নিয়ে টানাটানি করছে, দীপাকে একরকম, দীপাকে আমি অনেক অনেক প্রশ্ন করেছি, তাই ঝুনি কিন্তু চুপচাপ আছে। হ্যাঁ মানছি, ঝুনি এখন একটা নতুন জীবনে পা রেখেছে, তার জন্য আমি প্রতি ভিডিওতে ঝুনিকে শুভকামনা জানিয়ে এসেছি। তোমরা কি কেউ জানাওনি? গিয়ে জানিয়ে এসো। দেখো সত্যি বলছি, ঝুনি নতুন জীবনে পা দিয়েছে, ওর জন্য অনেক শুভকামনা। কিন্তু শুধু দীপাকেই প্রশ্ন করে যাবো এমনটা তো নয়, কারণ এখানে তো দুজনেই আছে, দুজনকে নিয়ে কথা বলছি আমরা। দুই বোনের সম্পর্ক খারাপ নিয়েই তো আমরা কথা বলছি, দুই বোনের সম্পর্ক কীভাবে ভেঙে গেলো সেটা নিয়ে বলছি। তো একজন ভিউয়ার্স আমাকে কিছু কথা বলেছেন, অবশ্যই সেটা তোমাদেরকে জানাবো। আর কমেন্টসটা আছে, পিন করিনি, কিন্তু সেটা থাকে, আমাকে যে যা কমেন্টস করে রাখি আমি, তো তোমরা দেখে নিবে, আর আমি কমেন্টটা পড়ে শোনাচ্ছি। তারপর তোমরা বলবে যে আমি কি কিছু ভুল করেছি দুজনকে প্রশ্ন করে, শুধুমাত্র দীপাকে না করে আমি ঝুনিকেও প্রশ্ন করেছি, তোমরাই বলবে। বন্ধুরা, কুমকুম ফ্যাশন উইক ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। দু একজন ভিউয়ার্সকে আমি বলে দিচ্ছি যে আমার কিন্তু কোনো খেয়ে দেয়ে কাজ নেই, সেই জন্য আমি এগুলো করি, আর তোমাদের তো খেয়ে দেয়ে অনেক কাজ, তাই বলছি তোমরা এই ভিডিওগুলোকে ইগনোর করো। যাদের খেয়ে দেয়ে অনেক কাজ আছে তারা কেন এই ভিডিওগুলোকে ইগনোর করতে পারছো না, তারা জাস্ট ইগনোর করো। আমি তো যাদের ভিডিও ভালো লাগে না আমি সেগুলোকে ব্লক করে দিয়েছি বেশিরভাগ, আর যেগুলো মানে ব্লক করিনি আছে, মাঝে মাঝে তাদের ভিডিও দুই একটা দেখতে ভালো লাগে দেখি, আর যেগুলো ভালো লাগে না আমি জাস্ট ইগনোর করি। তাহলে তোমাদের তো খেয়ে দেয় অনেক কাজ, তোমাদের কী দরকার এই ভিডিওগুলো দেখার? দেখো আমি আবারও বলছি, ব্লগ ভিডিও আমি অনেক দিয়েছি কিন্তু সেটা কেউ দেখে না, সেই জন্য আমি ব্লগ ভিডিও থেকে এখন বিরতি নিয়েছি। আর আমার অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেয়, তোমরা যাদের খেয়ে দেয় অনেক কাজ তারা সেই ব্লগ ভিডিওগুলো দেখো আর কমেন্টস করো, দেখো ভালো লাগবে। আর আমার তো খেয়ে দেয় কাজ নেই, সেই জন্য আমি এই ভিডিওগুলো করি। আর আমার যেসব ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো দেখে পছন্দ করে কমেন্টস করে, তাদেরও মনে হয় আমারই মতো খেয়ে দেয় কাজ নেই, তাই তো বন্ধুরা? কী বলবো বলো এদেরকে, দু একজন আছে সমানে শুধু একটাই কমেন্টস করে, খেয়ে দেখি কাজ নেই, খেয়ে দেখি কাজ নেই। আচ্ছা তোমাদের খেয়ে দেয় কাজ আছে? তুমি তো দুপক্ষকে নিয়ে কথা বলো। অবশ্যই আমি দুজনের ভিডিও দেখি, দুজনেই ভালো ব্লগার, দুজনকে আমি পছন্দ করি, তাই দুজনকে নিয়ে কথা বলবো, আমি শুধু একজনের দিকে আঙুল তুলি না। আর আমার শুধু একটাই প্রশ্ন, আমার আর কোনো প্রশ্ন নেই ওদের, মানে কোনো পুরনো জিনিস নিয়ে আমি ঘাটাঘাটি করতে আসিনি, কোনো ফ্যামিলিকে আমি টানাটানি করিনি, ওদের ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে বা মা বাবাকে নিয়ে আমি কাউকে কিছু বলতে চাই না। আমি শুধু ওদের দুজনকে একটা প্রশ্ন করেছিলাম, দীপাকে, যে তুমি ঝুনির বিয়েতে যাওনি কেন, আর ঝুনি কে করেছিলাম, তুমি কি দীপাকে বিয়েতে নিমন্ত্রণ করোনি, তুমি বলো সেটা ক্লিয়ার করো, কারণ আমার ভিউয়ার্সরা সবাই জানতে চায়, আমি তো জানতে চাই, আমি জানি আমার অনেক বন্ধু জানতে চাও, তাই না বন্ধুরা? কমেন্টস করে বলবে, তাই কেউ রাগ করো না, আমি দু পক্ষকে নিয়েই কথা বলেছি। আমি শুধু আমি মানছি তোমাদের ভালো লাগতো যদি শুধু আমি দীপাকে নিয়েই শুধু ঘেটে যেতাম, মানে প্রতিদিন, সেটা হয়তো তোমাদের একটু বেশি ভালো লাগতো, সেটা তো আমি করতে পারবো না। বা যদি শুধু ঝুনিকে নিয়েই কথা বললাম তাহলে হয়তো তোমাদের ভালো লাগতো না, আমি পারবো না, আমার যেটা মনোভাব আমি সেটাই ভিডিও করব। আর তোমাদের ভালো লাগলে দেখবে, আর ভালো না লাগলে দেখবে না, ইগনোর করবে। খারাপ লেগে থাকে তবু ভিডিওটা দেখে ফেলেছো তখন লিখবে যে ভালো লাগেনি, বাস, খেদে কাজ আছে না নেই এত কিছু তোমাদেরকে বলতে হবে না, ঠিক আছে? ফাটদার যদি দেখিনি আমার ভিডিওতে এইসব কমেন্ট করা, কি করবো জানো তো, কিছুই করবো না, জাস্ট ইগনোর করব আমি, ঠিক আছে? বোঝা গেলছি না? প্রমাণ সহ আজকে আমি ঝুনির পর্দা ফাঁস করবো, দেখো প্রমাণটা। একজন আমাকে কমেন্টস করে কি বলেছেন, দিদি তোমাকে একটা ইনফরমেশন দিচ্ছি, বিয়েতে না যাবার আসল কারণ, আমার খুব একজন পরিচিত আছে ঝুনির বাড়ির কাছে, শুনবে কথাগুলো, দীপাদির মা বাবা গিয়েছিলেন ওদের বাড়িতে বিয়ের বেশ কিছুদিন আগে, দীপার বাবাকে বলে যে আশীর্বাদে যেতে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন ঝুনির মা বাবা দীপার মা বাবাকে, ঠিক আছে, আশীর্বাদের সময়। দীপার বাবা তখন বলে ওই তারিখে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তবু চেষ্টা করব যাবার। তখন ঝুনি বলে যাবে যাবে, না যায় না যাবে, এত তেল দিতে হবে না, তেলাতে হবে না, বুঝেছো? ঝুনির কথাটা একটু শুনো, যে যাবে যাবে, না যাবে না যাবে, অত তেল দিতে হবে না। তখন দীপার বাবা বলে আমি যাব না তো বলিনি, তখন ঝুনির মা বলে গেলে মেয়ের বিয়ে, তুমি না গেলে কি মেয়ের বিয়ে হবে না? দেখো তোমরা তো অনেকে অনেক কথা বলছো, তুমি না গেলে কি মেয়ের বিয়ে হবে না? দরকার নেই কোনো পিসিদের বিয়েতে আসার। ঝুনির দাদা বলে আমি বেঁচে থাকতে কাউকে যেতে দেব না পিসিদের বাড়িতে। ঝুনির দাদার কথাটা শোনো, মানে ও বেঁচে থাকতে পিসিদের বাড়িতে কাউকে যেতে দেবে না, মানে দূরত্বটা বাড়িয়ে নিয়েছে ওরাই। তার কিছুদিন আগে ঝুনির বাবা জমি বিক্রি করে ঝুনির বিয়ের জন্য, ঝুনির পিসি আগেই বলে যে জমি না বিক্রি করে, সবাই তো আছে, দেখ না কাজটা হয়ে যাবে, জমিটা যদিও ঝুনির সব পিসি মিলে ওর বাবার নামে কয়েক বছর আগে লিখে দিয়েছিল, মানে সবাই সব পিসি মিলে ঝুনিদের নামে মানে জমিটা লিখে দিয়েছিল ঝুনির নামে, মনে হয় ওটাই বলতে চাইছেন। তো
সেটা ঝুনির বাবা বাড়ির সবার চাপে গোপনে বিক্রি করে, সেটা ঝুনির বাবা গোপনে বিক্রি করে। ঝুনিরা এই কথাটা দীপাদির মা বাবাকে সেদিন, মানে ওরা ঝুনিরা যে গোপনে জমিটা বিক্রি করেছে সেটা দীপার মা বাবা কেউ জানতেন না। তারপরে কি বলেছে, সেটা ঝুনির বাবা বাড়ির সবার চাপে গোপনে বিক্রি করে, এটা নিয়ে চাপে ছিল ঝুনিরা, পাছে কেউ জেনে যায়। কিন্তু জানো তো কোনো কিছু বেশি দিন গোপন থাকে না। এই কথাটা দীপাদির মা বাবা যেদিন জানায় পাশের কেউ জেনে ঝুনির পিসিকে, ও এই কথাটা আবার অন্য কেউ দীপাদির মানে দীপার মা বাবাকে জানিয়ে দিয়েছে। ও দীপাদি বলছে ওই কথা বলতে চাপে পড়ে যায় ঝুনির বাড়ির লোক, স্বীকার করে না ঝুনিরা, মানে ঝুনিরা কিছুতেই স্বীকার করে না যে জমিটা বিক্রি করেছে ওরা। দেখো কমেন্টসটা কিন্তু আমার আছে, তোমরা পড়ে নিবে, আবার ব্যাপারটা পরিষ্কার করে তোমরা জানতে পারবে, তবুও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এই সব কথা সবার সামনে চলে আসে সেই ভয়ে চেয়েছিল ওরা কেউ যেন না আসে, আর ওই জমিটা গোপনে বিক্রি করেছিল দীপার অ্যানিভার্সারির আগে। ভিতরে একটা ভয় ছিল যদি কোনোভাবে জেনে থাকে জমি বিক্রির কথা, সেই ভয়ে যায়নি ওই অনুষ্ঠানে। কি হলো বন্ধুরা, ব্যাপারটা বোঝা গেল? ঝুনিরা গোপন করেছিল জমি বিক্রির কথাটা, সেই জন্য দীপার অ্যানিভার্সারিতে ঝুনিরা যায়নি, পাছে সবাই জেনে যায় জমি বিক্রির কথাটা গোপন করেছিল। আর ঝুনিরা কেউ চায়নি যে ঝুনির বিয়েতে ওরা সবাই আসুক। দেখো ব্যাপারটা, তোমরা তো অনেকেই অনেক কথা বলে যাচ্ছ, আমি বারবার বলছি যে ঝুনি কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। আর ঝুনির যদি এই কমেন্টটা, আমি জানি না কে করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ, অবশ্যই তিনি কিছু জানেন তবেই না এসে কমেন্ট করেছেন। আর তোমরা উল্টো পাল্টা কমেন্ট করে গেলে হবে? একটু ভাববে যে শুধু একজন নয়, এখানে একজন দোষী হতে পারে না। তো দীপা কেন যায়নি, ব্যাপারটা পরিষ্কার হয়েছে তোমাদের কাছে, নাকি আবার কিছু জানতে চাও? তোমরা কমেন্টস করে জানিও। আর এই কমেন্টসটা তো আছেই, তোমরা ভালো করে ক্লিয়ার করে পড়ে নিও, তাহলে তোমরা আরও বুঝে যাবে। তাই বারবার এই একটা কথা বলো না যে তুমি কেন দুপক্ষকে নিয়ে কথা বলছো। আমার মনে একটা সন্দেহ ছিল যে ঝুনি দীপাকে নিমন্ত্রণ করেনি, ঝুনি মন থেকে কোনোদিন চায়নি যে দীপা ওর বিয়েতে আসুক, বুঝেছ? ব্যাপারটা জানি না তোমাদের কাছে কতটা ক্লিয়ার হয়েছে, আমার কাছে তো একদম পরিষ্কার হয়ে গেছে যে ঝুনি দীপাকে নিমন্ত্রণ করেনি। আর কিছু তো একটা ওই যে গোপনীয়তা ছিল সেটা আমি আগেই মানে সন্দেহ করেছিলাম, এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে যে কী কারণে। তো ঝুনির কি এই কথাগুলো বলা ঠিক হয়েছিল যে তেল দেওয়ার দরকার নেই, ওর বিয়ের সময় তো গুরুজনদের আশীর্বাদটা খুবই প্রয়োজন ছিল, তারপর নিজের আত্মীয় বলে কথা, আর যদি ওই সব কিছু হয়েও ছিল তবু দীপাকে নিমন্ত্রণ করার উচিত ছিল না, সম্পর্কটা ঠিক করে নেওয়া তোমরাই বলবে, ঠিক আছে? আর দীপা মানে এত গোপন কেন করছো তুমি, তুমি তো সবটা বলে দিতে পারো ভিউয়ার্সদের, তাহলে তো এত প্রশ্ন তোমাকে নিয়ে কেউ করবে না। তাই খালি খালি রাগ দেখিও না, ভিউয়ার্সরা কিন্তু প্রশ্ন করবে, দীপা তোমাকে বলছি। চলো বন্ধুরা, বেশি বড় ভিডিও করবো না, আশা করছি তোমাদের অনেকের কমেন্টসের উত্তর দিতে পেরেছি আমি। আর যদি না পেরে থাকি তো আমার কিছু করার নেই, তোমরা এই কমেন্টসটা যিনি আমাকে করেছেন তাকে তো অসংখ্য ধন্যবাদ, তোমরাও কিন্তু পড়ে নিও, তোমরা অনেক কিছু জানতে পারবে। চলো বেশি বড় ভিডিও করবো না, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, টাটা।